আজকে যে আমটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে বানানা ম্যাঙ্গো। এটা দেখতে একদম কলার মতো, অনেক সুন্দর কালার হয় যখন বড় হয়। তো এটা দেখতে কলার মতো, এই জন্য এই নামটা, এই কল আমটার নাম হচ্ছে বানানা ম্যাঙ্গো। অনেক আম ধরেছে আমার এই গাছটাতে, আর এত মিষ্টি আমগুলা খেতে, অনেক মিষ্টি আমগুলা। আঁটি একদম পাতলা, আঁটি একদম কাগজের মতো পাতলা। দেখতে পাচ্ছেন পুরো গাছ ভর্তি আম। প্রায় 40টার মতো আম ধরেছে। তো এরকম একটা গাছ আপনারা আপনাদের বাগানে লাগাবেন, একদম একদম ইজি এটার যত্ন। এটাতে আপনারা মুকুল আসার আগে আপনারা এটার ভিতরে, এই গাছগুলোর ভিতরে প্রচুর পরিমাণে সার দিবেন, যেটা আপনারা জৈব সার বলা হয়। যদি 2 বছরের পুরনো গোবর সার থাকে তাহলে ওইটাও ইউজ করতে পারেন, আবার আপনারা এটাতে ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারেন। তো এরকম যদি আপনারা গাছে সার দেন মুকুল আসার আগে, আপনাদেরও অনেক অনেক ফলন আসবে গাছে, ধরতে গেলে বাম্পার ফলন।